আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হযরত মুসা আলাইহিসসালাম ও একজন নিঃসন্তান মহিলা এবং আল্লাহ তাআলা কেন হযরত মুসা আলাইহিসসালামের কাছে মানুষের মাংস চেয়েছিলেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। একবার আল্লাহর নবী হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলার জন্য কহিতুর পাহাড়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় রাস্তায় একজন মহিলা হযরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা আলাইহিসসালাম, আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান জন্ম হয়নি। আপনি কহিতুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য, তাই আপনি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা কবে আমাকে সন্তান দান করবেন। অতঃপর হযরত মুসা আলাইহিসসালাম সেই মহিলাটির কথা শুনে কহিতুর পাহাড়ে চলে গেলেন এবং সেখানে তিনি আল্লাহ তাআলার সাথে ওই মহিলার সন্তানের ব্যাপারে কথা বললেন। তখন আল্লাহ তাআলা বললেন, তার ভাগ্যে কোনো সন্তান নেই। তখন হযরত মুসা আলাইহিসসালাম ফিরে এসে ওই মহিলাটিকে বললেন, আল্লাহ তাআলা বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান নেই। এটা শোনার পর ওই মহিলাটি খুব কান্নাকাটি করতে লাগলেন, কারণ তার কাছে আর কোনো উপায় ছিল না, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন তার কোনো সন্তান হবে না। এর কিছুদিন পর একদিন একজন ফকির সেই মহিলার ঘরের সামনে এসে হাজির হলো এবং বলল যে, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। এটা শোনার পর সেই মহিলাটি ঘরের বাহিরে এলেন। তখন সে মহিলাটিকে বললেন, তুমি আমাকে যতগুলো রুটি দেবে আল্লাহ তাআলা তোমাকে ততগুলো সন্তান দান করবেন। ফকিরের মুখে এমন কথা শুনে সে মহিলাটি খুশি মনে ফকিরটিকে চারটি রুটি দিলেন। ফলে রুটি চারটি নিয়ে ওই ভিক্ষুক খুশি হলেন এবং দোয়া করলেন, আল্লাহ তোমায় চারটি সন্তান দান করুক। এর কয়েক বছরের মধ্যেই আল্লাহ তাআলা সেই মহিলাটিকে চারজন সন্তান দান করলেন, ফলে সেই মহিলাটি খুব খুশি হলেন। তার কিছুদিন পর হযরত মুসা আলাইহিসসালাম সেই মহিলাটির ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন সেই মহিলাটি মুসা আলাইহিসসালামকে বললেন, আপনি তো বলেছিলেন যে আমার কোনো সন্তান হবে না, এই দেখুন আল্লাহ তাআলা আমাকে চারজন সন্তান দান করেছেন। এটা শোনার পর হযরত মুসা আলাইহিসসালাম খুব অবাক হলেন। তারপর হযরত মুসা আলাইহিসসালাম কহিতুর পাহাড়ে গেলেন এবং আল্লাহর সাথে কথাবার্তা বলার সময় আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনি তো বলেছিলেন যে ওই মহিলাটির কোনো সন্তান জন্ম হবে না, কিন্তু তার তো চারটা সন্তান হয়েছে, হে আল্লাহ, এই বিষয়টি আমি বুঝতে পারলাম না। তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে একটা প্লেট আর একটা ছুরি দিলেন আর বললেন, হে মুসা, আমি তোমার প্রশ্নের উত্তর দেব, আগে তুমি আমার একটা কাজ করে দাও, তুমি এই প্লেটে করে আমাকে মানুষের মাংস এনে দাও। তখন হযরত মুসা আলাইহিসসালাম প্লেট আর ছুরি নিয়ে গ্রামের দিকে গেলেন এবং একে একে সমস্ত গ্রামের লোককে বলতে লাগলেন যে, আল্লাহ তাআলা মানুষের মাংস চেয়েছেন, তোমরা তোমাদের শরীরের মাংস কেটে দাও। কিন্তু কেউই তার শরীরের মাংস কেটে দিতে রাজি হলো না। তারপর তিনি রাস্তায় একজন ব্যক্তিকে দেখতে পেলেন। সেই ব্যক্তিটি হযরত মুসা আলাইহিসসালামকে বললেন, আপনাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? তখন হযরত মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা আমার কাছে মানুষের মাংস চেয়েছেন, কিন্তু গ্রামের কেউই আমাকে তাদের মাংস দিতে রাজি হচ্ছে না। এই কথা শোনার পর সেই ব্যক্তিটি ছুরি নিয়ে তার শরীরের বিভিন্ন অংশ থেকে মাংস কেটে সেই প্লেটে ভরে দিলেন। তারপর হযরত মুসা আলাইহিসসালাম কহিতুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলাকে সেই মাংস দিয়ে দিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুসা, তোমার গ্রামে যাওয়ার কি দরকার ছিল? তুমি তো একজন মানুষ, তুমি তো নিজের শরীরের মাংস কেটে দিতে পারতে। তখন আল্লাহ তাআলা বললেন, এটাই হলো তোমার সেই প্রশ্নের উত্তর। সেই ব্যক্তিটি যে আমার নামে তার শরীরের মাংস কেটে দিয়ে দিল, আমি তার কথাই সেই মহিলাটিকে চারটি সন্তান দান করেছি। হে মুসা, যদি কেউ আমার পথে নিজেকে সম্পূর্ণভাবে আত্মত্যাগ করে দেয়, আমি তার কথায় লিখিত সিদ্ধান্ত বদলে দেই। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলার নেক বান্দা আল্লাহর কাছে দোয়া করে, তবে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে। সেই দোয়া দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভাগ্যে যা লেখা আছে সেটাও বদলে দিতে পারেন, যা এই ঘটনাটির মাধ্যমে বর্ণনা করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।